নবান্ন সভাঘরে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ বলেন, হকারদেরই রাস্তা পরিষ্কার করতে হবে, তবে কোনো এলাকায় নতুন করে হকার বসালে গ্রেফতার হবে। নেতা বা পুলিশ যেই হকার বসান তাকেও গ্রেফতার করা হবে। তিনি আরও বলেন, কারো চাকরি খাওয়ার অধিকার আমার নেই, কাউকে বেকার করার অধিকারও আমার নেই। লক্ষ লক্ষ মানুষ হকারি করে খায়। মানুষের প্রয়োজনে চোখ খুলতে হবে, চোখ বের করতে হবে। কারো চাকরি খাওয়ার অধিকার আমার নেই, কাউকে বেকার করে দেওয়ার অধিকার আমার নেই। আমার অধিকার হচ্ছে আমার স্বচ্ছতাও মেনটেন করতে হবে, তাদের লাইভলিহুডও দেখতে হবে। লক্ষ লক্ষ মানুষ কিন্তু হকারি করে খায় এবং প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি একই সিস্টেমে চলবে, প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি একই সিস্টেমে চলবে। আর ডিএমদেরও আমি বলবো, প্রত্যেকটা সাবডিভিশন এবং ব্লকে তাদের নিজস্ব প্রচুর জমি আছে, বিল্ডিং আছে। একটা করে বিল্ডিং গোপালিকাগুলো নোট করছো, বিবেক, মনোজ, পুলিশকে বলছি, এটা নোট করো, প্রত্যেকটা হকার জোনের পাশে একটা করে বিল্ডিং রাখবে, যেটা প্লাস্টিক ফ্রি এবং ফায়ার ব্রিগেডের সব মেকানিজম তাতে থাকবে। বৈঠকে মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, রাস্তা দখলের জন্য দায়ী রাজনৈতিক নেতা এবং পুলিশেরাই। কাউন্সিলরদের প্রথম থেকে এটা দেখা উচিত, কিন্তু তারা দেখেও দেখছেন না। এলাকার নেতারা প্রথমে ডালা নিয়ে বসিয়ে দিচ্ছে, তারপরে আর সরানো যাচ্ছে না। নিজেরাই বসাবেন, তারপর বুলডোজার চালাবেন, তা হবে না। রাস্তাটা দখল হয়ে গেছে, এতে আমাদের কাউন্সিলরদেরও অনেক দোষ আছে। তারা ভাবে দিয়ে দিলাম, টাকা কিনে নিলাম, মাসে চাঁদা পেলাম, না হবে না। ডাল ভাত মাছ তরকারি খেয়ে কি সন্তুষ্ট হওয়া যাচ্ছে না? খেতে কি লাগে? এখন তো কেউ বাড়িতে বেড়াতে গেলে মিষ্টিও নিয়ে যায় না, পাছে ডায়াবেটিক হয়ে যায়। তো মানুষের কতটুকু লাগে বাঁচার জন্য? বাঁচার অধিকারের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কাজে লাগান, তার বেশি নয়। লোভ করা ভালো নয়, লোভ সম্বরণ করুন। এক্ষেত্রে লোকাল যারা আছে, নেতা পুলিশ, তারা সবচেয়ে বেশি দায়ী। প্রথমে বসাচ্ছেন, তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন। আমি এই পলিসিটাকে মানি না। আমি যে পলিসিটা মানি, প্রথম থেকেই রেস্ট্রিকশন করতে হবে। যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে, সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে। যে নেতার এলাকায় চলবে, ডাবগ্রামে দেখেছেন, আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি। তার কারণ, গভর্নমেন্টের জমি নিয়ে 2-3 লক্ষ টাকায় বিক্রি করে দিলাম, ওই জমিগুলো কিন্তু মিউটেশন রেজিস্ট্রেশন পাবে না। বিবেক, প্লিজ ক্রস চেক। মমতা আরও বলেন, আমি বলবো আপনারা লোভ সংবরণ করুন, জীবন ধারণের জন্য যেটুকু দরকার সেটুকুতেই সন্তুষ্ট থাকুন, কিন্তু তা হচ্ছে না। এদিন পুলিশকেও হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পুলিশের লোভ বেড়ে গিয়েছে আজকাল, গরিব হকারদের থেকে চাঁদা নিচ্ছে। মনে রাখবেন, আমার দল টাকা চায় না, তাই যে পুলিশকে ইন্ধন দিতে দেখা যাবে তাকে সঙ্গে সঙ্গে সরানো হবে, কাউকে ছাড়ব না। ইল্লিগাল পার্কিং জোন, এরা পুলিশ নেতাদের টাকা খেয়ে অনেক জায়গায় ইল্লিগাল পার্কিং জোন তৈরি করেছে। আমি যেমন আলিপুরে সম্পন্ন একটা করে দিয়েছি, সেই রকম হাতিবাজার এরিয়া টেরিয়া ওখানে একটা করে দিলে, মানে সাউথ নর্থ বেহালা একটা, কলকাতার 141টা ওয়ার্ড এবং হাওড়ার বাজারের অবস্থাও খারাপ আমি নিজে দেখে এসেছি। ওই বাজারের প্ল্যান আমাকে ইমিডিয়েট দিতে হবে যতগুলো আছে। এবং হাওড়া তো ডিএম আছে নিশ্চয়ই, কমিশনারেট আছে, তাদের কিন্তু সিরিয়াসলি দেখতে হবে। আপনাদের ওখানে দরকার হলে 5টা করে ভালো ছেলে মেয়ে, আরে কত ছেলে মেয়ে আছে বেকার, তারা কিছু করতে চায়, তাদের দিয়ে কাজ করুন না, এক্সপেরিমেন্ট, তাদের ইন্টার্নশিপ দিন। আপনি 2 বছরের জন্য ইন্টার্নশিপ দিন, দেখুন কেমন কাজ করে। তারা এসে খবর দেবে কোনখানটায় জল জমছে, কোনখানটায় এই প্রবলেমটা হচ্ছে, কোনখানটায় এই প্রবলেমটা হচ্ছে, কোনখানটায় আবর্জনা পড়া আছে। আবর্জনা ফেলা রাস্তায় চলবে না, ইটস এ ক্রাইম, ফাইন করতে হবে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার সরকারি জমি দখল হকার সমস্যা পুরসভার কাজ নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। এরপরই রাজ্য জুড়ে উচ্ছেদ অভিযান শুরু হয়, কিন্তু সেই অভিযান নিয়ে একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। এর মধ্যেই বৃহস্পতিবার ফের উচ্চ পর্যায়ের বৈঠক বসালেন। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।